দুই দিন আগে আমি আপনাদেরকে জেট ইঞ্জিনের ব্যাপারে একটি আপডেট দিয়েছিলাম যে হালের একটা টিম রোলস রয়েসের জেট ইঞ্জিন তৈরির ফেসিলিটিতে ভিজিটে গেছে আশা করি আপনারা ওই ভিডিও তা দেখেছেন তো সেই ভিজিট থেকেই একটি নতুন আপডেট সামনে এসেছে যা আপনাদের সাথে আমি শেয়ার করছি গাইস লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি যেন আপনাদের সবাইকে স্বাগত জানাই পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট এয়ারক্রাফট ইঞ্জিন তৈরির কোম্পানি হলো রোলস রয়েস এরা ভারতকে অফার দিয়েছে নতুন ইঞ্জিন জয়েন্টলি কো ডেভেলপ করার শুধু জয়েন্টলি কো ডেভেলপ না জয়েন্টলি কো প্রডিউস করারও অফার তারা দিয়েছে যে ইঞ্জিনটি তারা ভারতের সাথে জয়েন্টলি ডেভেলপ করতে চায় সেই ইঞ্জিনটি একশো দশ কিলো নিউট্রন থ্রা জেনারেট করতে পারবে সাথে কুড়ি শতাংশ গ্রোথ করার পোটেন্সিয়ালও থাকবে অন্য দেশের কোম্পানির সাথে জয়েন্টলি কো ডেভেলপ করার একটা মেন সমস্যা হলো আইপিআর মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এটা কার কাছে থাকবে তো রিপোর্টে যা বলছে যে ভারতকে ফুল আইপিআর দেওয়া হবে মানে ভারতকে ফুল ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট দেওয়া হবে ভবিষ্যতে যদি ওই ইঞ্জিনকে বিক্রি করতে হয় বা ইঞ্জিনকে নিজের মতো করে মডিফাই করার দরকার পড়ে তাহলে রোলস রয়েসের পারমিশনের কোনো দরকার পড়বে না ভারতে রোলস রয়েস ইজে টু হান্ড্রেডের একটি অ্যাডভান্স ভ্যারিয়েন্ট কাজ করার জন্যে কনসেপ্ট ক্লিয়ার ছিল কিন্তু সেটা কোনো কারণে এগোয়নি ভবিষ্যতে ফাইটার জেটগুলোর জন্য ওই ইঞ্জিন তৈরির কথা তারা ভেবেছিল তো রোলস রয়েস চাইছে ভারত যেন ওই ইঞ্জিন তৈরি করাতে তাদের সঙ্গে যোগ দেয় যা ভারতের সিক্স জেনারেশন এম এমকে থ্রির জন্যে উপযোগী হবে এই যে ইঞ্জিন মানে নতুন যে নেক্সট জেনারেশন ইঞ্জিন এটি একশো বত্রিশ কিলো নিউটন থ্রা জেনারেট করতে পারবে তাদের কনসেপ্ট অনুযায়ী এদিকে ফ্রান্সও বলছে তারা সমস্ত রকম টেকনোলজি তারা ভারতের সঙ্গে শেয়ার করবে সেটা ইঞ্জিন টেকনোলজি হতে পারে অন্যান্য ক্রিটিক্যাল সব ওয়েপেনের টেকনোলজিও তারা শেয়ার করতে রাজি আছে আপনারা সবাই আশা করি জানেন যে ফ্রান্সের স্যাফরন কোম্পানি যে কোম্পানি তখন রাফেলের ইঞ্জিন তৈরি করে তো সেই কোম্পানিও চায় ভারতকে তাদের ফুল টেকনোলজি ট্রান্সফার করতে এখন দেখার বিষয় ভারত কোন কোম্পানিকে সিলেক্ট করে তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারা